প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি একটা একটা অফিসের স্যালারি শিট কিভাবে তৈরি করে সে একটা বেতন শিট তৈরি করে দেখাবো। ব্ল্যাঙ্ক ডাটাবেস ক্লিক করলাম, স্যালারি শিট নামে ফাইলটা সেভ করলাম, ফোল্ডারে ক্লিক করে আমি ফাইলটাকে অন্য জায়গায় ফোল্ডার রেখে দিলাম। ওপেন, দেন ওকে, এরপর ক্রিয়েট ভিউ থেকে ডিজাইন ভিউ। এখন এখানে আমি ফাইলের নাম নাম দিই এম্পোলার ইনফরমেশন, এম্পোলার ইনফরমেশন তাকে ওকে দিলাম। এখন এখানে লিখলাম সিরিয়াল নাম্বার, অটো নাম্বার EMPLOYER, এম্পোলার নেম, এখানে টেক্সট, তারপরে JOIN, জয়েন ডেট, এখানে ডেট টাইম, ইনপুট মার্কসে, সরি ইনপুট মার্কস, জয়েন্টের ডেট টাইম রাখার পরে ইনপুট মার্কসে আমি এখানে লিখে দেবো 99/99/00/0, অর্থাৎ আমাকে ডেটটা টাইপ করার ক্ষেত্রে সুবিধা হবে। এরপরে EMPLOYER, এমপ্লয়ার পজিশন, POSITI, এমপ্লয়ার পজিশন টেক্সট রাখার পরে এখান থেকে আমি লুকআপে করে দেবো, আমি লুকআপ উইজেটে যাব। তারপরে আই উইল টাইপ এখানে ক্লিক করে নেক্সটে যাই, করে এমপ্লয়ার নাম দিলাম অফিসার, এম এ জি আর, ম্যানেজার, ক্লার্ক, MLSS, ADBER, লেবার, NIGHT, GUARD, নাইট গার্ড। তারপরে এরপর নেক্সটে ক্লিক করে দেন ফিনিশ। এরপরে ফটো, অর্থাৎ এমপ্লয়ার ফটো, ফটো EMPLOYER, PHOTO, ফটো অ্যাটাচমেন্ট, এরপরে সিলেক্ট, ক্লোজ করে সেভ। এখন স্যালারি স্টেটমেন্ট নামে আরেকটা টেবিল করব, ক্রিয়েটে ক্লিক করব, টেবিল ডিজাইনে গেলাম, লিখে নিলাম এসএল নং, অটো নাম্বার, সরি অটো নাম্বার, এরপরে বেসিক নাম্বার, বেসিক, সরি এখানে অটো নাম্বার দিতে হবে, অটো নাম্বার, বেসিক নাম্বার, এইস রেন্ট, RENT, হাউস রেন্ট নাম্বার, এডুকেশন নাম্বার, টিফিন নাম্বার, বোনাস, বোনাস নাম্বার, টোটাল নাম্বার, প্রভিডেন্ট ফান্ড নাম্বার, জিপিএ ফান্ড নাম্বার, এইচ লোন অর্থাৎ হাউস লোন, হাউস লোন নাম্বার, টোটাল ডিউ নাম্বার, নেট স্যালারি, SALARY, নেট স্যালারি নাম্বার। টেবিলটা সিলেক্ট করলাম, ক্রস করে ইয়েস, এর নাম, টেবিলের নাম দিলাম স্যালারি স্টেটমেন্ট, SALARY, STMENT, সিরিয়াল নাম্বার, অটো নাম্বার, নাম্বার অটো নাম্বার। এখন এটাকে এই স্যালারি স্টেটমেন্টকে আমি কোয়ারি বানাবো। এখন ক্রিয়েটে গেলাম, কোয়ারি ডিজাইন, স্যালারি স্টেটমেন্টে সিলেক্ট করে অ্যাড, ক্লোজ, সিরিয়াল নাম্বার সিলেক্ট করে সব করা ফিল মাউস এবং ডাউন অ্যারোকে সাহায্যে ব্লক করে এটাকে টান দিয়ে ফিল্ডে নিয়ে সারিয়ে দেবো। এখন হাউস রেন্টের উপর সূত্র বসাবো, তার আগে সব কয়টা আমি বেসিকের উপর মাউস রেখে প্রপার্টিস ক্লিক করে এখান থেকে আমি ফরম্যাট, ফরম্যাটটাকে স্ট্যান্ডার্ড করে দিলাম এবং ডেসিমাল প্লেসটা জিরো দেবো, অর্থাৎ আমি কোনো পয়েন্ট, কোনো সংখ্যা রাখবো না। ফরম্যাটে ক্লিক দিলাম, ডেসিমাল প্লেস, এই ফরম্যাট স্ট্যান্ডার্ড, আর ডেসিমাল প্লেসটা দেবো জিরো, অর্থাৎ পয়েন্ট ভিত্তিক কোনো সংখ্যা আসবে না, শো করবে না। ফরম্যাটে যাই,
স্ট্যান্ডার্ড, ডেসিমাল প্লেস হলো 0, এরপরে টিফিন ফরম্যাট থেকে স্ট্যান্ডার্ড ডেসিমাল প্লেস 0, তারপরে বোনাস ফরম্যাট স্ট্যান্ডার্ড ডেসিমাল প্লেস 0, টোটাল ফরম্যাটে স্ট্যান্ডার্ড ডেসিমাল প্লেস 0, প্রভিডেন্ট ফান্ড এটাও ফরম্যাটে দেব স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড ডেসিমাল প্লেস দেব 0, অর্থাৎ আমি দশমিক কোনো সংখ্যা রাখবো না। জিপিএফ ফরম্যাট স্ট্যান্ডার্ড ডেসিমাল প্লেস 0, তারপরে হাউস লোন এটাও ফরম্যাট স্ট্যান্ডার্ড ডেসিমাল প্লেস 0, টোটাল ডিউ ফরম্যাট ক্লিক করে এখান থেকে স্ট্যান্ডার্ড এবং ডেসিমাল প্লেস 0, নেট স্যালারি ফরম্যাট ক্লিক করে স্ট্যান্ডার্ড ডেসিমাল প্লেস 0 প্রেস করলাম। এখন ফর্মুলা বসাবো কোন কোন জায়গায়, সেখানে ফর্মুলা ট্যাপ করে দেব। আমার হাউস রেন্টের উপর ফর্মুলা বসবে, কারণ বেসিক থেকে হাউস রেন্টটা বের হবে। এটাকে জুম করে নিলাম, রাইট বাটন ক্লিক করে ফন্টে ক্লিক করে লেখার সুবিধার জন্য ফন্ট সাইজটা বড় করে নিলাম, দেন ওকে। এখন প্রথমে কলন স্পেস ডবল আই এফ, যদি ইফ থার্ড ব্র্যাকেটের মধ্যে ব্যাকসি লেখো বি এ এস আই সি, খেয়াল করতে হবে যে খেয়াল রাখতে হবে এই ফিল্ডের বানানটা বেসিক আমি যেভাবে টাইপ করছি ঠিক সেইভাবে আমাকে টাইপ করে দিতে হবে। বেসিক কেটার সমান 4500, অর্থাৎ এই বেসিকটা যদি বেসিক বেতনটা বেসিকটা যদি 4500 টাকা সমান থেকে বা তার উপরে হয় তবে থার্ড ব্র্যাকের মধ্যে লেখো বেসিক বি এ এস আই সি, থার্ড ব্র্যাকের ক্লোজ, অর্থাৎ ফিল্ডের নামটা সবসময় থার্ড ব্র্যাকের দিয়ে আটকে দিতে হবে। বেসিক গুণ 45%, সেক্ষেত্রে 0.45 0.45 মানে 45%, আবার ডবল আই এফ এফ ব্র্যাকেট থার্ড ব্র্যাকের মধ্যে বেসিক বি এ এস আই সি, থার্ড ব্র্যাকের ক্লোজ, বেসিক লেস 4500, যদি 4500 টাকার নিচে হয়ে যায় সেক্ষেত্রে বেসিকটা হবে কমিশনটা হবে বেসিকের 35%। তাহলে ফিল্ডের মধ্যে বেসিক বা নামটা লিখতে হবে বি এ এস আই সি বেসিক ঠাবের ক্লোজ ইন্টু 0.35। এখানে যদি আমি গুণ দেওয়ার পরে যদি 35 দিয়ে পার্সেন্ট দিতাম তাহলে আমার এখানে ফলাফল শো করবে না, কারণ এক্সেলে পার্সেন্ট দিলে হয়, এক্সেলের ক্ষেত্রে পার্সেন্ট বা পয়েন্ট দিয়েও ওরা এই পার্সেন্ট বের করা দেয়, কিন্তু এক্সেসের ক্ষেত্রে পার্সেন্টটা বের করতে হলে পয়েন্ট দিয়ে বোঝাইতে হবে। যদি 1 থেকে 9 পর্যন্ত হয় সেক্ষেত্রে 0.09, 1 থেকে 9 পর্যন্ত হলে পয়েন্টের পরে একটা শূন্য দিতে হবে, আর যখন 10 হয়ে যাবে 0.1 দিলেই 10% বুঝে নেবে, 0.2 মানে 20%, এভাবে আমি দেবো 0.35%, তাহলে 0.35। তারপরে এখানে আমি ইফ ব্যবহার করছি দুইটা, অর্থাৎ দুইটা ইফের জন্য দুইটা ব্রাকেট দিয়ে দেবো। ইফ বলতে বোঝাইছে আমার এখানে কন্ডিশন হলো দুইটা, একটা কন্ডিশন দুইটা কন্ডিশন, শেষ করে তারপরে ওকে দেবো, ট্যাপ স্যাপ দিলাম ওকে। এখন শিক্ষা, শিক্ষার ক্ষেত্রে আমি কলম দিলাম সি সি ইউ আর, এটা বোনাস বেসিক থেকে শিক্ষাটা নেব, তাহলে থার্ড ব্র্যাকের মধ্যে বেসিক বানানটা লিখবো বি এ এস আই সি বেসিক থার্ড ব্র্যাকের ক্লোজ, এটা গুণ চিহ্ন দেবো। আমরা এডুকেশন ধরে শিক্ষা ধরে 12%, অর্থাৎ বেসিক ইন্টু 0.12 ব্র্যাকেট ক্লোজ, দেন ওকে 12%। এখন টিফিন, টিফিনের ক্ষেত্রে আমি কিছু কন্ডিশন প্রয়োগ করবো, সেটা হচ্ছে ডবল আই এফ ইফ ইফ বেসিক থেকে হবে সবকিছু, থার্ড ব্যাকের মধ্যে বেসিক লিখবো বি এ এস আই সি বেসিক থার্ড ব্যাকের ক্লোজ, এই বেসিকটাকে আমি সিলেক্ট করে এরকম আমি কন্ট্রোল সি দিয়ে কপি করে রাখলাম, এই বেসিকটা লেস সমান 2500, অর্থাৎ 1 টাকা থেকে 2500 টাকা পর্যন্ত, অর্থাৎ 1 টাকা থেকে 2500 টাকা পর্যন্ত যাদের বেসিক তারা হলো প্রতিটা বেসিক, এখানে বেসিক ধরা হয়েছে 250 টাকা করে, তাহলে 250 গুণ 2, অর্থাৎ তারা দুইটা বোনাস পাবে কমা। আবার ডবল আই এফ ইফ এই যে বেসিকটা দিলাম লেস সমান আমি এখানে ধরলাম 4500, অর্থাৎ যারা 4500 টাকা থেকে সমান বা তার নিচে
45 টাকা পর্যন্ত যাদেরই, তারা হলো তিনটে তিনটে বোনাস পাবে। তাহলে 250 টাকা থেকে 250 টাকা গুণ 3 অর্থাৎ 250 গুণ 3 কমা বলা ইফ, এরপরে বেসিক লেস সমান ধরলাম 6500 65 65500 টাকা পর্যন্ত যাদের বেতন, তারা হলো 5টা 6টা বোনাস পাবে অর্থাৎ 250 গুণ 5 বাস কমা ডাবল আই এফ ইফ ব্র্যাকেট বেসিক। এখন এই বেসিকটা যদি যাদের 650-এর ভিতরে না, যাদের 650-এর উপরে চলে যাবে, অর্থাৎ এই যেখানে ছিল কি 650 পর্যন্ত, 6500 পর্যন্ত ধরা হয়েছে, আর যাদের বেসিকটা এই টাকা ওভার হয়ে যাবে অর্থাৎ 650টা 6500 টাকার উপরে, সেক্ষেত্রে আমরা গেটার চিহ্ন দেবো 6500 অর্থাৎ তারা 250 গুণ 6। আমি এখানে একটু কমাই দিই কারণ টিফিনের পরিমাণটা বেশি হয়ে যাচ্ছে, 250 না দিয়ে আমি 50 করে দিই, এই 250 বাদ দিয়ে 50 করে দিই, কারণ এত টিফিন দিলে পরে সরকারের তো কোম্পানির তো বাঁচতে হবে। কিন্তু টিফিনটা টিফিন খরচটা 50 টাকা করে দিলাম। আচ্ছা এখন শেষ করলাম ইফ করে, 1টা 2টে 3টে 4টে 1 2 3 4টে 4টে ব্র্যাকেট শেষ করে দেওয়ার পর ওকে চাপ দেবো। ওকে আমার টিফিন ফর্মুলা হয়ে গেছে, আমি এখন বোনাসের ফর্মুলা করব। বোনাসটা কলন দিলাম ডবল আই এফ ইফ থার্ড ব্র্যাকেটের মধ্যে এই বেসিকটা লিখলাম লেস সমান 1500। আচ্ছা যাদের 1500 টাকা পর্যন্ত আছে, আচ্ছা 1500 না, এখানে আমি একবারে 3000 টাকা ধরে দিই, 3000 টাকা পর্যন্ত যারা, তারা হলো প্রতি বোনাস হলো 300 টাকা করে, তাহলে 300 গুণ 2 দুইটা বোনাস পাবে। আবার ডবল আই এফ ইফ এই যে বোনাস লেস সমান 6500, এই টাকা পর্যন্ত যারা থাকবে অর্থাৎ বেসিক যদি 6500 টাকা সমান বা নিচে এর ভিতরে যারা থাকবে, তারা হলো 300 গুণ 4 অর্থাৎ 300 টাকা করে 4টি বোনাস পাবে। আবার ডবল আই এফ ইফ এখন যদি বেসিকটা যদি ওই টাকার উপরে চলে যায়, সেক্ষেত্রে আমি গেটার চিহ্ন দেবো 6500, তবে তারা হলো 300 টাকা করে 6টা বোনাস পাবে, তাহলে 300 × 6। এখন তিনটে কন্ডিশনের জন্য তিনটে ব্র্যাকেট শেষ করে দিব, দেন তারপরে ওকে দেব, আমার বোনাসটা বের হয়ে গেল। এখন হলো টোটাল, টোটালটা আমি ধরবো, টোটাল মানে আমার সব কটা সংখ্যার যোগ, বেসিক থেকে বোনাস পর্যন্ত সব কটা যোগফল বের করতে হবে। জুম করলাম, প্রথমে এটা কলন চিহ্ন দিব, স্পেস দিয়ে CCUR ব্র্যাকেট দিব। এখন এটা বেসিক BASIC থার্ড ব্র্যাকেট ক্লোজ প্লাস এই ফিল্ডের নামগুলো থার্ড ব্র্যাকেট দিয়ে আটকায় দিয়ে যোগ করতে হবে, এইচ রেন্ট RENT থার্ড ব্র্যাকেট ক্লোজ আবার প্লাস আবার থার্ড ব্র্যাকেট, তারপরে EDU থার্ড ব্র্যাকেট ক্লোজ আবার প্লাস আবার থার্ড ব্র্যাকেট, তারপরে TIFFIN একটু দেখি, TIFFIN টিফিন থার্ড ব্র্যাকেট ক্লোজ আবার প্লাস আবার বোনাস BONUS বোনাস থার্ড ব্র্যাকেট ক্লোজ ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করে দিব। এখন ওকে, এখন জিপিএফ প্রভিডেন্ট ফান্ডটা বের করব, প্রভিডেন্ট ফান্ডটা আমি বোনাস থেকে বের করি অর্থাৎ সবারকে একই পার্সেন্টেজ দিয়ে দেব, তাহলে CCUR ইউআর টার্মিনাল ক্লোজ এখানে বেসিকটা দেব, বেসিক × 0.5% দেবো, সেক্ষেত্রে 0.05 ওকে। আচ্ছা বোনাস গেল, এখন প্রভিডেন্ট ফান্ডটা বের করব, এটা আমি বেসিক থেকে বের করব অর্থাৎ CCUR, সিসি বড় হাতের ইউআর ছোট হাতের, এরপরে বেসিকটা দেব, বেসিক × 0.06% ওকে, মানে প্রভিডেন্ট জিপিএফ বেসিকের 6% ওকে দিলাম। এখন আমি হাউস লোনটা এর কন্ডিশন থেকে বের করব, তাহলে ডবল আই এফ ইফ যদি বেসিক, বেসিকটা যদি লেস, বেসিকটা যদি লেস 5500 এই টাকার নিচে হয়ে যায়, তবে আমি তারা পাবে হলো বেসিক ইন্টু অর্থাৎ বেসিকটা যদি এই 5500 টাকার নিচে হয় তারে, তবে তারা যার যার বেসিক থেকে ওই 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 স্যালারি বেসিক × 0.25 অর্থাৎ বেসিকের 25%। আবার ডবল আই এফ ব্র্যাকেট এই বেসিক, বেসিকটা যদি গেটার সমান 5500 অর্থাৎ 5500 5550 টাকার থেকে বা তার উপরে চলে যায়, তবে তারা
হাউস লোন পাবে তার তার বেসিকের বেসিক ইনটু 35%, তাহলে বেসিক ইনটু 35, সরি বেসিক ইনটু 0.35। এখন দুইটি কন্ডিশন দুইটি ব্র্যাকেট শেষ করে দেবো, যেহেতু ইফ ইফ যেহেতু দুইটা সেখানে কন্ডিশনের জন্য লাস্ট শেষের শেষের দিকে দুইটি ব্র্যাকেট দেওয়া হয়েছে। এখন ওকে, আমার টিফিন হাউস লোনটা বের হয়ে গেল। এখন টোটাল ডিউ, টোটাল ডিউটা আমার হবে আছে কি, আমি একটু এই ফিলটা একটু এর শো করে নিই। অর্থাৎ জিপিএফ, প্রভিডেন্ট ফান্ড, জিপিএফ, হাউস লোন, এই তিনটে যোগ করে আমার টোটাল ডিউ হবে। আচ্ছা, এটাকে আমি রাইট বাটন ক্লিক করে টোটাল ডিউ মাউস রেখে জুম করে নিব, একটু সরায় নিলাম, সরি কোলন চিহ্ন দিব, সিসিইউআর ব্র্যাকেট থার্ড ব্র্যাকেটের মধ্যে এখন কি লিখবো, পিএফ থার্ড ব্র্যাকেট ক্লোজ, আবার পুনরায় প্লাস, আবার থার্ড ব্র্যাকেট, জিপিএফ থার্ড ব্র্যাকেট ক্লোজ, আবার প্লাস, আবার প্লাস দে এইচ লোন, LOAN। এখানে ফিল্ডের নাম, ফিল্ডের নামে আমি যখন এইচ লোন লিখি তখন এইচটা লেখার পর একটা স্পেস আপ দিয়েছিলাম, আমি এখানেও টাইপ করার সময় এইচটা লেখার পর একটা স্পেস আপ স্পেস বার চাপ দিছি, থার্ড ব্র্যাকেট ক্লোজ, এরপরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, তাহলে আমার টোটাল ডিউটা বের হয়ে গেল। আচ্ছা, এখন আমি নেট স্যালারি, আমার নেট স্যালারিটা হবে হচ্ছে গা, কলন দিলাম, সিসিইউআর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে থার্ড ব্র্যাকেটের মধ্যে আমি লিখবো টোটাল, টিও টিএল টোটাল, থার্ড ব্র্যাকেট ক্লোজ, এর মাইনাস দেব টোটাল ডিউ, অর্থাৎ টোটাল থেকে টোটাল ডিউ মাইনাস হবে, টিও টি টোটাল ডিউ, DUE ডিউ, DUE ডিউ, থার্ড ব্যাকের ক্লোজ, এখন ফার্স্ট ব্যাকের শেষ করে দেব। ওকে, আমার সূত্র হয়ে গেল। এখন এটাকে কোয়ারি ফাইলটা এখানে ক্লোজে ক্লিক করে ইয়েস সাব দেব, আমি এখানে স্যালারি কোয়ারি নামে সেভ করে রাখলাম, SALARY QUERY স্যালারি কোয়ারি। আচ্ছা, এখন আমি এমপ্লয়ার স্টেটমেন্ট, এই এই ফাইলটা দিয়ে একটা ফর্ম তৈরি করব। তো এটাকে এমপ্লয়ার স্টেটমেন্ট, এমপ্লয়ার ইনফরমেশন এটার উপরে সিলেক্ট করার পরে ক্রিয়েটে যাব, ক্রিয়েটে যে ফর্ম ডিজাইন থেকে নিলাম, অ্যাডজাস্টিং ফিল ক্লিক করলাম, শো টেবিল ক্লিক করার পরে এমপ্লয়ার স্টেটমেন্ট, এই যে সিরিয়াল নাম্বার অ্যাড করলাম, তারপরে এমপ্লয়ার নেম অ্যাড করলাম, জয়েন ডেট অ্যাড করলাম, এমপ্লয়ার পজিশন অ্যাড করলাম, তারপরে এমপ্লয়ার ফটো অ্যাড করে নিলাম, এটাকে ক্লোজ করে দিলাম। আমি সবগুলোকে সিলেক্ট করে একটু নিচের দিকে নামায় আনলাম, এখানে একটা লেভেলের মাধ্যমে একটা অফিস অফিসের নাম দিব, লেভেলটা ক্লিক করে, আচ্ছা সাপোজ নাম দেওয়া যায় ABUL আবুল খায়ের, KAK, আর আবুল খায়ের নাম নাম দিলাম না, এটা দিলাম FARIDPUR ফরিদপুর সেন্টার, CNCNTR সেন্টার নামে এটা ফাইলের নাম কোম্পানির নাম দিলাম, এটাকে সিলেক্ট করলাম, সেন্টারের মার্জিন ক্লিক করলাম, ফন্ট সাইজটাকে আমি এখান থেকে বড় করে নিলাম, ব্যাক সাইডটাকে ফিল কালার হিসেবে আমি এটা ফিল কালার দিয়ে দিলাম। ওকে, এখন এমপ্লয়ার ফটোকে আমি এই সাইডে নিয়ে আসলাম, ফটো বক্সটাকে একটু আমি একটু বড় করে দিলাম, কোনায় ধরে টান দিয়ে বড় করে দিব। এখন এখন এমপ্লয়ার নেম জয়েন ডেট, এমপ্লয়ার নেমটা নেম ফিল্ডের ঘরটা এই যে টান দিয়ে বড় করে দিলাম, তারপরে জয়েন ডেটটাও একটু টান দিয়ে বড় করে দিলাম, এমপ্লয়ার পজিশনটাও আমি ফিল্ডে টান দিয়ে একটু বড় করে দিলাম। আচ্ছা ঠিক আছে, তো এখন ফিল্ডগুলো আমি কালার করতে, যদি কালার করতে চাই তাহলে ফিল্ডগুলো এই যে সিলেক্ট করব, সিলেক্ট করে এখান থেকে ফিল্ড কালার থেকে একটা কালার আমি বেছে নিলাম। আচ্ছা ঠিক আছে, এখন ফর্মের ব্যাক সাইডটা কালার করব, ফাঁকা জায়গায় মাউসটা নিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করে ফিল ব্যাক কালার থেকে অপশন থেকে এটা কালার বাইছে নিলাম, এখানে পিছনটা কালার করলাম। এখন এই স্যালারি কোয়ারিটা এটাকে টান দিয়ে ধরে আমি এই ফর্মের এই ফর্ম পেজের উপর ছাড়িয়ে দেবো, এই ফর্মটা নিচের দিকে আরেকটু বড় করে নিই, এই যে টান দিয়ে বড় করলাম। এখন এই স্যালারি কোয়ারিকে টান দিয়ে আমি পজিশন ঠিক এই পজিশন নিয়ে ছেড়ে দেবো, তারপরে আমি এখানে নেক্সট ক্লিক দেবো, এখানে ফিনিশ, তারপরে এটাকে এই যে মিডিল পজিশনে দেখা যাচ্ছে একটা বৃত্ত চিহ্ন দেখা যায়, এখানে ধরলে দুইটিকে তীর চিহ্ন আছে, আমি এটাকে একটু বড় করে নিলাম, টেবিল পেজটাকে আর একটু নিচে বড় করে পরে এই যে মাঝখানে বৃত্ত চিহ্ন দেখা যায়, এখানে মাউসটা ধরলে পরে দুই দিকে তীর চিহ্ন আসবে,
তখন মাউসটারে চাপ দিয়ে উপরে উপরে নিয়ে সাইজ ছোট করে দেব। আচ্ছা, এই যে দুই দিকে তীর চিহ্ন আসবে, তখন এটাকে ছোট করে দিলাম। আচ্ছা, এ টেবিলটাকে ডান সাইডে আর একটু বড় করে দিই, বড় করে দিলাম। এখন এটাকেও একটু ডান দিকে টান দিয়ে একটু বড় করে দিলাম। এই ফটোটাকে একটু ডান দিকে সরাই দিলাম। আচ্ছা, এখন আমি এখানে এমপ্লয়ার এমপ্লয়ার জেন্ডার নামে দুইটি অপশন বসাবো। এখানে দুটি অপশন দেবো, তো লেবেলের মাধ্যমে এটা বক্স করলাম। এখন এখানে লিখলাম জেন্ডার, GNDER জেন্ডার, বাইরে ক্লিক করলাম, ভিতরে ক্লিক করে বক্সটাকে ভিতরে ক্লিক করে মিডিল পজিশনে ধরে বক্সটাকে ছোট করে নিলাম। পিছনের সাইডটা আমি কালার করে দিলাম। ওকে, এখন অপশন চেক বক্স, এটা হলো চেক বক্স, ঠিক আছে। চেক বক্সের মাধ্যমে আমি এখানে বাইরে ক্লিক করব, আবার ভিতরে ক্লিক করব, ভিতরে ক্লিক করে এটাকে মুছে দেব। এখানে লিখলাম মেল, MAL মেল, বাইরে ক্লিক করলাম, আবার এটাকে সিলেক্ট করে এই জেন্ডার বরাবর আমি রেখে দেব এটাকে। এরপরে আবার চেক বক্সে ক্লিক করার পরে এখানে আরেকটা বক্স করলাম, মাউসটা বাইরে ক্লিক করব, আবার ভিতরে ক্লিক করে ভিতরে লেখাটা সিলেক্ট করতে হবে, তারপর লেখাটা মুছে দেব। এখন এনে এটা দেবো আমি ফিমেল, ফিমেল, MALE ফিমেল, বাইরে ক্লিক করলাম। আচ্ছা, আর কিছু দেওয়ার কাম নেই। এখন ফটোটার একটু উপরে উঠাই দিলাম। ওকে, এখানে থাক, লাইনের উপর ক্লিক করে ঠিক এই বরাবর এখানটায় ধরে আমি একটা লাইন করে দিলাম, এটাকে গাঢ় করে দিলাম। এখন আমি নিচের দিকে কিছু কমান বসাবো, তার জন্য এই ফর্মটা আরো ছোট করে দিই, এত বড় আমার দরকার নাই। এই নিচের দিকে ধরে আস্তে আস্তে উপরে উঠাই দেবো। আচ্ছা, কমানটা দেবো বাটনের মাধ্যমে, এটাকে আর একটু বড় করে দিই, বাটনে ক্লিক দেবো, তারপরে মাউসটা ড্রাগ করে এখানে আমি অ্যাড বাটন, অ্যাড নিউ রেকর্ড ক্লিক করার পরে নেক্সট দেয়, এখান থেকে রেকর্ডটারে মুছে দেব, নেক্সট দেয় ফিনিশ, তারপরে ওকে, আবার পুনরায় বাটনে গেলাম, বাটনে যাই, এখান থেকে আমি ছেড়ে দেব, প্রিভিয়াস রেকর্ডটা দেব, নেক্সট দেয় টেক্সট, এখানে টেক্সট সিলেক্ট করে এখান থেকে রেকর্ডটারে মুছে দেব, নেক্সট দেয় ফিনিশ, ও সরি, নেক্সট দেয় ফিনিশ। এরপরে পুনরায় আবার বাটনে যাব, বাটনে যায় এখানে মাউসটা ড্রাগ করলাম, নেক্সট রেকর্ড সিলেক্ট করার পর নেক্সটে যাব, টেক্সট সিলেক্ট করার পর এখান থেকে রেকর্ডটারে মুছে দিলাম, তারপর নেক্সটে যায় ফিনিশ। আচ্ছা, এরপরে আবার পুনরায় বাটনে যাব, বাটনে যাব ড্রাগ করব, ফার্স্ট রেকর্ড দেব, আমি গো টু ফার্স্ট রেকর্ড ক্লিক করলাম, নেক্সটে যাব, টেক্সট সিলেক্ট করে এখান থেকে রেকর্ডটারে মুছে দিলাম, অর্থাৎ ফার্স্ট রেকর্ডটা আমার ওপেন হবে, সরাই নিলাম, আবার বাটনে যাব, লাস্ট রেকর্ড নেক্সটে যাব, টেক্সট সিলেক্ট করব, এখান থেকে রেকর্ডটারে মুছে দিলাম, নেক্সট দেয় ফিনিশ, অর্থাৎ এটা আমার লাস্ট রেকর্ড আইকনটা চলে আসলো। আবার বাটনে ক্লিক করব, ওটা সিলেক্ট করলাম, এখন ফাইন রেকর্ড নেক্সটে যাব, এখানে টেক্সটে যাব, এখান থেকে আমি রেকর্ডটারে মুছে দিলাম, নেক্সট দেয় ফিনিশ করে দিলাম। ওকে, এখন দেব প্রিন্ট রেকর্ড, গেলাম রেকর্ড অপারেশনে যায় প্রিন্ট রেকর্ড, নেক্সটে গেলাম, টেক্সটে গেলাম, এবং রেকর্ডটা মুছে দিলাম, নেক্সটে যায় ফিনিশ, প্রিন্ট রেকর্ডটা চলে আসলো। এরপরে দেব কোনো স্যালারি আপডেট করার জন্য আপডেট রেকর্ড দেব, তাহলে বটনে যাব, ড্র্যাগ করব, একদম শেষেটা ক্লিক করব, রান করে দেব, নেক্সটে যাব, তারপরে আবার নেক্সটে যাব, এখানে আপডেট কোয়ারিতে ক্লিক দেব, নেক্সটে যাব, তারপরে এখানে ফিনিশ, সরি একটু সমস্যা হয়েছে, একটু এটা পুনরায় করতে হবে, আবার সিলেক্ট করলাম, এবং শেষের ডট দেবো, তারপরে রান করি, তারপরে নেক্সট, তারপরে নেক্সট, এখানে আপডেট করি, টেক্সট সিলেক্ট করে এখানে আপডেট স্যালারি লিখে দেবো, ইউপি আপ
DATESALARY আপডেট স্যালারি, নেক্সটে ক্লিক করে ফিনিশ। তারপরে এই ফর্মটাকে ক্লোজ করার জন্য আমরা ক্লোজ অপশন দেব, বাটনে যাব, ড্র্যাগ করলাম, তারপরে ফর্ম অপারেশন থেকে ক্লোজ ফর্ম, নেক্সটে যাই, টেক্সটে যাই, এখান থেকে ফর্মটা মুছে দিলাম, নেক্সটে যাই, ফিনিশ। পুরো ফিল্ডগুলো একটু সিলেক্ট করলাম, সিলেক্ট করে আস্তে আস্তে একটু উপরে উঠায় নিলাম। ওকে, এখন এটাকে এটা রেক্টেঙ্গুলার ক্লিক করে পুরোটা ড্রাগ করে নিলাম। ড্রাগ করে নেওয়ার পরে এখান থেকে ফিল কালার হিসেবে এই কালারটা চয়েস করলাম। এখন ফিল কালার ভিতর থেকে ওটা বের করবো কেমনে, এর উপরে মাউসটা রাখবো, মাউসের রাইট বাটন ক্লিক করবো, তারপরে পজিশন পজিশনে ধরবো, পজিশন ধরার পর সেন্ড টু ব্যাক, এটা শো করছে। আচ্ছা ঠিক আছে, আমার এই এটাকে সিলেক্ট করে আমি একটু ডান দিকে নিয়ে আসি, ফাইলের নামটা আমি চেঞ্জ করে দিই, আমি দিয়ে দিই করিম জুট লিমিটেড, KARIMKEYJUTE করিম জুট LTD করিম জুট লিমিটেড ফাইলে থাকলো। এখন আমি ফাইলটা সব আমার কাজ করা হয়ে গেছে, এখন আমি এটাকে ক্লোজ করব, সেভ করার জন্য ইয়েস দিব। এখানে এমপ্লয়ার স্যালারি ফর্ম নামে ফর্মটা সেভ করে রাখি, এমপ্লয়ার PLYER এমপ্লয়ার স্যালারি ফর্ম SALA স্যালারি ফর্ম FORM সেভ করে ওকে। এখন আমি এই ফর্মটা ওপেন করলাম, স্যালারি ফর্মটা ওপেন করার পরে এই ফিল্ডগুলোকে ছোট করে দেব, কারণ এই যে মাউসটা ধরলাম দুই দিকে তীর চুন আসবে, এই যে সিরিয়াল নাম্বারটা ঘরটা ছোট করে দিলাম, বেসিকের ঘরটাও এই যে আমি ছোট করে দিলাম, তারপরে হাউস রেন্ট এই যে ধরবো, এই যে হাউস রেন্টটা আরেকটু বড় করে দিই, ছোট করে এডুকেশন এই যে ধরলাম, এত বড় দরকার না, এটুকুনি হবে, টিফিনটা এই যে ছোট করে দিলাম, তারপরে বোনাসে ধরবো, এই যে বোনাস পয়েন্টটা ধরে আরেকটু বড় করে দিই, বোনাস টোটালে ধরবো, এই যে টোটাল ফিল্ডটা সরি দুই দিকে তীর চিহ্ন আসবে, যখন দুই দিকে তীর চিহ্ন আসবে তখন টান দেব, প্রভিডেন্ট ফান্ডটাও এই যে ছোট করে দিলাম, তারপরে GPF ফান্ড এটাও ছোট করে দিলাম, এই যে হাউস লোন এই যে টান দিয়ে ছোট করে দিলাম, তারপরে টোটাল ডিউ এটাকে ধরে ছোট করে দিলাম, আর একটু সামান্য একটু বড় করে দিই, ডিউ ইটা বোঝা যাচ্ছে না। এখন নেট স্যালারি এই যে নেট স্যালারিটা ধরে ছোট করে দিলাম, অর্থাৎ আমার সবকটা ফিল্ডই আমার এখানে দেখা যাইতেছে। এখন আমি এখানে টাইপ করব এমপ্লয়ার নেম আলী AKBAR আলী আকবর, জয়েন ডেট 14/8/18, ওকে ব্যাক করলাম। তারপরে পজিশন ম্যানেজার দিলাম ফটোর উপর সিলেক্ট করে, এখান থেকে এটা অ্যাড বাটনে ক্লিক করে পিকচার কোন জায়গায় আছে সেই ফোল্ডার ওপেন করে এখান থেকে একটা ছবি দেখাই দিলাম, ওপেন দিলাম, ওকে দিলাম। তারপরে শুধুমাত্র এখানে বেসিকটা ইনপুট করব, যে আলী আকবরের বেসিকটা কত, এর বেসিকটা আমি ধরলাম সরি ওকে 550, 5,500 টাকা তার বেসিক, অটোমেটিকলি তার স্যালারিটারি হাউস রেন্ট বাড়ি ভাড়া সব কিছু চলে আইছে। এখন একটা এন্ট্রি করার পরে আমি অ্যাড বাটনে ক্লিক করব, আবার নতুন একজন ফর্ম আসবে, নতুন একটা ফর্ম আসবে, এই ফর্মে আরেকজনের নাম এইভাবে এন্ট্রি করব। ঠিক আছে, এইভাবে আমি একটা ফর্মের মধ্যে একটা কোম্পানির স্যালারি শিট তৈরি করলাম। আর একটা জিনিস খেয়াল করতে হবে, এক্সেসে সবসময় এন্ট্রি করা ভালো ফর্মের ভিতরে, টেবিলের মধ্যে এন্ট্রি করা যায় কিন্তু টেবিলের যে ফর্মে এন্ট্রি করা ইজি এবং দেখতেও খুব সুন্দর লাগে, কারণ একটা ফর্মে আমি যখন এন্ট্রি করব তখন আমি
একজনের তথ্য একবারে আমি পুরাটা আমি একবারে দেখতে পারতেছি, যার কারণে আমার এই সাজেশন মতে আমি সবসময় ক্রমে আমি ডাটাগুলো এন্ট্রি করে থাকি। এখন এখন আমি যে কাজটা করব, যে কাজটা দেখাবো, সেটা হলো ম্যাক্রোর কাজ। অর্থাৎ এখানে যেগুলো টেবিল এবং কোয়ারি ফাইল এবং ফর্ম ফাইল যেগুলো আছে সবগুলোকে আমি একটা ফর্মের ভিতর নিয়ে সাজাই দেব। তো আমাকে প্রথমে ক্রিয়েট ক্লিক করার পরে, এরপরে ম্যাক্রো ম্যাক্রো ক্লিক করার পরে অ্যাকশন থেকে আমি ওপেন ফর্ম, অ্যাকশন থেকে আমি এখান থেকে ওপেন ফর্ম বেছে নেব, ওপেন ফর্ম। এরপরে ফর্ম নেম, ফর্ম নেম থেকে আমি এখানে এমপ্লয়ার স্যালারি ফর্ম এটা নিলাম, সিলেক্ট করলাম, তারপরে ক্রস করলাম, এটা আমি এখানে নাম দেব এমপ্লয়ার স্যালারি ফর্ম, MPLOYE এমপ্লয়ার স্যালারি, SALARY স্যালারি ফর্ম, FORM। ওকে, আবার পুনরায় আবার ক্রিয়েটে ক্লিক দেব, তারপর ম্যাক্রো থেকে অ্যাকশন থেকে চলে যাব আবার ওপেন ফর্ম, ওপেন ফর্ম, ওপেন ফর্ম এখানে কার্সারে রাখবো, এনতে ক্লিক করে আমরা নেব স্যালারি কোয়ারি সাব ফর্ম, ক্রস করলাম, সেভ করে দিয়ে দিলাম। এই ফর্মের এই ফাইলের নাম দেব, এই কোয়ারি ম্যাক্রোর নাম দেব স্যালারি কোয়ারি সাব ফর্ম, স্যালারি QUERY কোয়ারি SUB সাব ফর্ম, FORM, দেন ওকে। আবার ক্রিয়েটে যাব, তারপরে ম্যাক্রোতে ক্লিক দেব, আমার ওপেন ফর্ম গেছে। এখন নেব আমি ওপেন টেবিল, ওপেন টেবিল, ওপেন টেবিল সিলেক্ট করলাম, তারপরে টেবিল নেমে সিলেক্ট করার পরে এখানে দুইটা টেবিল আছে, প্রথমে এমপ্লয়ার ইনফরমেশনটা সিলেক্ট করলাম, তারপরে ক্রিয়েস করলাম, সেভ করে দেন, ইউজ দিলাম, এনে লিখলো এমপ্লয়ার ইনফরমেশন টেবিল, MPLOYEIMF ইনফরমেশন টেবিল, TABLE টেবিল। আবার ক্রিয়েটে যাব, পুনরায় আবার ম্যাক্রো, ম্যাক্রো ক্লিক করলাম, এখানে আবার ওপেন টেবিলে সিলেক্ট করব, কারণ আমাকে টেবিল ছিল দুইটা, একটা নিছি আরেকটা টেবিল নিতে হবে। ওপেন টেবিল সিলেক্ট করার পরে টেবিল নেম থেকে এই যে স্যালারি স্টেটমেন্ট, তারপর ফাইলটাকে ক্রস করব, সেভ করে দেন, ইএস দেব, এখানে লিখবো SALARY স্যালারি স্টেটমেন্ট, STATEMENT, স্যালারি স্টেটমেন্ট। ওকে, এখন ক্রিয়েটে যাব, আবার ম্যাক্রো, এখন নেব ওপেন কোয়ারি, কারণ একটা দুটি কোয়ারি করা আছে, যার কারণে কোয়ারিটা দেখার জন্য ওপেন কোয়ারি সিলেক্ট করে যাব। সিলেক্ট করার পরে সরি, ওপেন রিপোর্ট চলে এসেছে, এনে দিতে হবে ওপেন কোয়ারি, কোয়ারি কোয়ারি, এখানে ক্লিক করার পরে স্যালারি কোয়ারি, স্যালারি কোয়ারিটা সিলেক্ট করলাম, তারপরে ক্রস করলাম, সেভ করার জন্য ইএস দিলাম, এখানে লিখে দিলাম স্যালারি কোয়ারি, LARY স্যালারি, QUERY, দেন ওকে। এখন আমার ম্যাক্রোগুলো করা হয়ে গেছে, এখন ম্যাক্রো এই ম্যাক্রো 1 2 3 4 5টা, 1 2 3 4 5টা, এই 5টা ম্যাক্রোকে আমি একটা ফর্মের মধ্যে সাজাবো। এখন ক্রিয়েটে ক্লিক দেবো, তারপরে ফর্ম ডিজাইনে গেলাম, ফর্ম ডিজাইন থেকে সরি ফর্ম ডিজাইন ডিজাইন থেকে যাব না, আমি ক্রিয়েটে ক্লিক করলাম, মোর ফর্ম থেকে মডেল ডায়ালগ, মডেল ডায়ালগে দিলাম, এখানে লেবেলের মাধ্যমে আমি KARIM করিম, JU করিম জুট লিমিটেড, LTD করিম জুট লিমিটেড লিখলাম, মাস্টার বাইরে ক্লিক করলাম, আমি ভিতরে ক্লিক, সেন্টার মার্জিনে নিলাম, লেখার ফন্ট সাইজটাকে এখানতে আমি বড় করে দিলাম, পিছনটা সাইডটা কালার করে দিলাম। এখন এখন এই ম্যাক্রোগুলোকে এখানে সাজাবো একটা পর একটা, তাদের এগুলো সাজাইতে হবে বাটনের মাধ্যমে, এটা সিলেক্ট করে ক্যান্সেল করে দিলাম, এটা সিলেক্ট করে ক্যান্সেল করে দিলাম, বাটন ক্লিক করব, মাউসটা ড্রাগ করব, ড্রাগ করার পরে এখান তো আমি কোনো কমান্ড দেব না, এটাকে ক্যান্সেল দিয়ে দেবো, মাউসের রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে যাব, ফর্মেট ডাটা ইভেন্ট, ইভেন্ট ট্যাব থেকে অন ক্লিক, অন ক্লিক, অন ক্লিকের উপর ক্লিক করে আমি এখানে এমপ্লয়ার ইনফরমেশন টেবিলটা সিলেক্ট করলাম, এবং এখানে আমি লিখে দেব এমপ্লয়ার ইনফরমেশন টেবিল, EMP অর্থাৎ এমপ্লয়ার INF ইনফরমেশন টেবিল, TABLE,
ওকে বাইরে ক্লিক, আবার বাটনে ক্লিক করব, আবার আরেকটা ম্যাক্রো এখানে সেট করব। ড্র্যাগ করার পরে এই কমান্ড বাটন থেকে কোনো কমান্ড নেব না, এটাকে ক্যান্সেল দিয়ে দেবো। এই যে ইভেন্ট ট্যাব, ইভেন্ট ট্যাব থেকে আমি নেব এমপ্লয়ার স্যালারি ফর্ম, এটা সিলেক্ট করলাম। এখন এর ভিতরে এমপ্লয়ার স্যালারি ফর্ম লিখে দেব, ইএমপিওই অর্থাৎ এমপ্লয়ার স্যালারি, এসে এ লেয়ার স্যালারি ফর্ম, FORM ফর্ম, বাইরে ক্লিক করলাম। আবার বাটনে ক্লিক করার পরে এটাকে ড্র্যাগ করলাম, এটা ক্যান্সেল দিয়ে দেবো। ইভেন্ট ট্যাব অন ক্লিক, অন ক্লিক থেকে আমি এখানে নিলাম স্যালারি কোয়ারি, এবং এখানে লিখে দেবো, এটা মুছে লিখবো স্যালারি কোয়ারি লিখবো, SALARY QUERY স্যালারি কোয়ারি লিখলাম। আবার বাটনে ক্লিক করলাম, মাউসটা ড্র্যাগ করলাম, এটাকে ক্যান্সেল দিয়ে দেবো। ইভেন্ট ট্যাব, ইভেন্ট ট্যাব থেকে অন ক্লিক, অন ক্লিক থেকে স্যালারি কোয়ারি নিচে এখন নেব স্যালারি কোয়ারি সাব ফর্ম, এটা ক্লিক করলাম। সিলেক্ট করার পরে এখানে আমি লিখে দেবো স্যালারি কোয়ারি সাব ফর্ম, SALARY QUERY কোয়ারি SUB সাব ফর্ম, FORM সাব ফর্ম, এটাকে একটু এদিকে সরাই দিলাম। এখন আবার বাটনে ক্লিক করব, এখানে এটাকে ক্যান্সেল দিয়ে দেবো। ইভেন্ট ট্যাব থেকে আমি অন ক্লিক করবো, মাউস ক্লিক করে স্যালারি স্টেটমেন্ট, ওকে এলে আর স্যালারি স্টেটমেন্ট টেবিল STA, স্যালারি স্টেটমেন্ট টেবিল সিলেক্ট করার পরে দেখো আমি মাঝখানে নিয়ে আসলাম, এটাকে এই সাইডটাকে পিছন সরাই নিয়ে ছোট করে দিলাম, নিচের থেকেও ছোট করে দিলাম। এখন এখানে আমি এই ফর্মটাকে ক্লোজ করার জন্য একটা ক্লোজ বাটন রাখবো, তার আগে পিছনে ব্যাক সাইডটাকে, ব্যাক সাইডটা একটু কালার করে দিলাম। আচ্ছা ঠিক আছে, এখন এটার নিচে আমি ক্লোজ বাটন রাখবো, অর্থাৎ এই 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 পেজটা দেখানোর পরে যখন ক্লোজ করব তখন এই পেজটা ক্লোজ হয়ে যাবে। বাটনে ক্লিক করলাম, এখন এটাকে ক্যান্সেল দেওয়া যাবে না। ফর্মে সিলেক্ট, তারপরে ক্লোজ ফর্ম, নেক্সট, টেক্সট সিলেক্ট করলাম, নেক্সটে গেলাম, ফিনিশ মারি দিলাম, ওকে। এটাকে এখন ক্লোজ করব, সেভ করার জন্য ইয়েস দিলাম। আমি এটা লেখলাম, নাম দিলাম মেইন ফর্ম, মেইন ফর্ম, ওকে। এখন আমি যখন এন্ট্রি করব তখন আমার এন্ট্রিগুলো আমি এই যে স্যালারি এমপ্লয়ার স্যালারি ফর্ম এইখানেও আমি এন্ট্রি করতে পারি। আবার মেইন ফর্ম ক্লিক করে আমি সব কয়টা ফর্ম এখানে একত্রিত পাইছি। মেইন ফর্মে ক্লিক করলে আমি সব কয়টা ফর্ম একবারে পাব, সব কয়টা ফর্ম এবং টেবিল এখানে আমার একবারে শো করবে। আমি যেটা নিয়ে কাজ করব, যদি আমি এমপ্লয়ারদের স্যালারি এন্ট্রি করতে চাই, ইনপুট করতে চাই, তাহলে আমি এমপ্লয়ার স্যালারি ফর্ম এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে ওপেন হয়ে গেল, ক্লিক করার পরে এই যে ওপেন হয়ে গেল, আমি এখন এখানে এখানে ফর্ম টার্ম অ্যাড বাটনে ক্লিক করব, অ্যাড বাটনে ক্লিক করব, নতুন নতুন ফর্ম আসে, এখানে আমি আরেকজনের এমপ্লয়ারের ডাটা, তার নাম এবং স্যালারি এখানে ইনপুট করতে পারি। এ হলো ম্যাক্রোর কাজ, অর্থাৎ ম্যাক্রোর কাজ হলো আমি আমার এখানে যতগুলো টেবিল, কোয়ারি এবং ফর্ম রিপোর্ট যা থাকবে সবগুলোকে আমি একটা পেজের মধ্যে নিয়ে আসবো, এটাকে বলে ম্যাক্রো। এবং ম্যাক্রোটা এক্সেসের কাজের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, আশা করি ম্যাক্রোর ব্যাপারটা এটা সবাই ভালো মতো বুঝতে পারছেন। তো এই যে আমি এখন যেটা কাজ করব, শিরোনাম ক্লিক দেবো, ক্লিক দিলে এটা ওপেন হয়ে গেল, ঠিক আছে। আবার যদি আমি স্যালারি সাব সাব ফর্মে কাজ করতে চাই তাহলে এটা ক্লিক দেবো, তখন কোয়ারি এই যে সাব ফর্ম বেরিয়ে গেল। যদি স্যালারি স্টেটমেন্ট টেবিল দেখতে চাই তাহলে এটা ক্লিক দেবো, এই যে স্যালারি স্টেটমেন্ট টেবিলটা ওপেন হয়ে গেল, ঠিক আছে। আমি এটাকে ক্লোজ করবো, এটা ক্লোজ হয়ে যাবে, এখানে ক্লোজ করে দেবো। তো আজকের মতো, আজকে যে ভিডিওটা করে দেখালাম, টিউটোরিয়াল নিলাম, এটা ছিল একটা কোম্পানি বা কোনো কোম্পানির স্যালারি শীট তৈরি করা। আশা করি এটা সবাই ভালোভাবে বুঝতে পারছেন। আজকের মতো এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।